বালুরঘাটের ইতিহাসে 18 আগস্ট দিনটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত, কারণ 15 আগস্ট নয়, 18 আগস্ট বালুরঘাটবাসীর স্বাধীনতার আজ থেকে ঠিক 76 বছর আগে এই দিনে বালুরঘাট স্বাধীন হয়। দেশের অন্যান্য জায়গা স্বাধীন হলেও বালুরঘাট সহ বেশ কিছু এলাকাকে ন্যাশনাল এরিয়া হিসেবে ঘোষণা হয়েছিল। উল্লেখ্য, 14 আগস্ট রাতেই পাক বাহিনী বালুরঘাট হাই স্কুলে হাজির হয়, গোটা বালুরঘাট পাকিস্তানি পতাকায় ভরে দেওয়া হয়, এমনকি বালুরঘাট হাই স্কুল মাঠে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয় বলে প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে জানা যায়। 1947 সালের 17 আগস্ট গভীর রাতে সরকারিভাবে বালুরঘাট সহ অন্যান্য এলাকা ভারতবর্ষের অন্তর্ভুক্ত হলো বলে ঘোষণা হয়। স্বাধীনতার খবর চাউর হতেই তৎকালীন বালুরঘাট শহর জুড়ে উল্লাসে মেতে ওঠেন স্থানীয় বাসিন্দারা। সেই উপলক্ষে শুক্রবার ভারতবর্ষের জাতীয় পতাকা তোলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। এদিন শহরের স্থানীয় হাই স্কুল মাঠে এই পতাকা উত্তোলন করা হয়। এই পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বহু সাধারণ মানুষদের ভিড় জমাতে দেখা যায়। এই বিষয়ে বালুরঘাট লোকসভার সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার কি বলেছেন শুনে নেব। সুকান্তদা, আজকে বালুরঘাট হাই স্কুল মাঠে কী প্রোগ্রাম ছিল, কী কারণ? আপনারা জানেন যে বালুরঘাট শহর সহ গোটা দক্ষিণ দিনাজপুর জেলা 1947 সালে 15ই আগস্ট পাকিস্তানে ছিল, পূর্ব পাকিস্তানে ছিল। পরবর্তী সময়ে আমাদের এখানকার যারা অধিবাসী এবং কলকাতাতে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এখানে তারা তাদের লড়াই এবং এখানে সরোজনন্দন চ্যাটার্জি সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে মিলে লড়াই করে এই পশ্চিমবঙ্গ তৈরি হয় এবং পশ্চিমবঙ্গের সাথে দক্ষিণ দিনাজপুর জেলা তথা বালুরঘাট শহর তাকে পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত করা হয়। বিগত 2006 সাল থেকে প্রায় আমরা প্রতি বছর এই দিনটিকে আমরা পালন করে আসছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, এবং আজকেও আমরা 18ই আগস্ট পতাকা উত্তোলন করলাম এই বালুরঘাট হাই স্কুলের মাঠে, কারণ সেই সময় 1947 সালে 18ই আগস্ট এখানেই পতাকা উত্তোলন হয়েছিল সরোজবাবুর নেতৃত্বে। অন্যান্যরা বালুরঘাটের বিশিষ্টজন যারা ছিলেন তারা সেখানে সকলেই উপস্থিত ছিলেন। আজকে সেই দিনটিকে উদযাপন করে আরও একবার স্মরণ করতে চাই আমরা যে আমরা পাকিস্তানে যাওয়ার পরিণতিতে পৌঁছে গেছিলাম, আবার যেন পাকিস্তানের আমাদেরকে যেতে না হয় বা পাকিস্তান না হয়ে যায় তার জন্য আমাদের সকলকে সচেষ্ট হতে হবে। সুকান্তদা, এই দিনটা বালুরঘাট স্বাধীন হলে পরেও সরকারিভাবে দিনটা কিন্তু কোনোভাবে পালন করা হয় না, সেক্ষেত্রে কী বলবেন? দেখুন, সরকারিভাবে আলাদা করে পালন করা উচিত, 15ই আগস্ট অবশ্যই পালন হবে গোটা দেশের সাথে, কিন্তু আমার মনে হয় 18ই আগস্টও আলাদা করে পালন করা উচিত বালুরঘাটের স্বাধীনতা দিবস হিসেবে, দক্ষিণ দিনাজপুরের স্বাধীনতা দিবস হিসেবে। অন্য প্রশ্ন আছে? দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।